আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? জি, আশা করি ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে, প্রথম অধ্যায়ের ইমানের মৌলিক বিষয়, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। গত ক্লাসে তোমরা একটা ক্লাস করেছ ইমানের সংজ্ঞা এবং ইমানের মৌলিক বিষয়গুলো কি কি, এই কয়টা বিষয় নিয়ে আমরা কথা বলেছি। তোমরা সবাই একটু খাতা কলম হাতে নাও, আজকে আমরা কথা বলবো ইমানের মৌলিক বিষয়গুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা। হ্যাঁ, ইমানের মৌলিক বিষয়গুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই ইমানের মৌলিক যে সাতটি বিষয় আমরা গত ক্লাসে সুন্দরভাবে তোমরা নোট করে নিয়েছিলে, খাতাটা আবার আজকে একটু হাতে নাও, আমরা ইমানের মৌলিক সাতটি বিষয়ের সংক্ষিপ্ত ব্যাখ্যা আজকে শিখব। তোমরা জানো গত ক্লাসে আমরা কথা বলেছিলাম মুমিনের জন্য, মুসলমানদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমান। অর্থাৎ ইমানের মাধ্যমেই মানুষ দুনিয়া এবং আখেরাতে কল্যাণ লাভ করতে পারে। সুতরাং একজন মুসলমানের সবচাইতে দামি জিনিস হচ্ছে ইমান। আমরা এই ইমানের যে মৌলিক বিষয়, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমাদের যেখানে যেখানে সমস্যা মনে করো, তোমরা খাতা কলম নিয়ে বসো এবং এই জায়গাগুলো তোমরা একটু খাতার মধ্যে নোট করে নিবে, যাতে পরবর্তীতে তোমরা এই অল্প একটু মনে না থাকলে একটু খাতাটা দেখলেই তোমার যেন স্মরণে আসে। যাই হোক, আর কথা বাড়াবো না, চলো আমরা চলে যাই ইমানের মৌলিক বিষয়। তোমরা আগেই জানো ইমানের মৌলিক বিষয় হচ্ছে সাতটি। ইমানের মৌলিক বিষয় কয়টি? যে থ্যাংক ইউ, সাতটি। ইমানের মৌলিক বিষয় হচ্ছে সাতটি। নাম্বার ওয়ান, এক নাম্বারের বিষয় হচ্ছে আল্লাহর উপর, আল্লাহর উপর পূর্ণ ইমান, ইমান আনা। জি, আমরা এক নম্বরের বিষয় নিয়ে একটু কথা বলবো, আল্লাহর উপর পূর্ণ ইমান আনা। এই বিষয়টা নিয়ে আমরা কি বুঝি? আসলে আমরা আগেই জানি আল্লাহ পাক তার নিজের পরিচয় নিজেই দিয়েছেন, আল্লাহ যে এক, আল্লাহ অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, হ্যাঁ, তার কোনো পিতামাতা নেই, তার কোনো সন্তানাদি নেই। আমরা আল্লাহ আমাদের রিজিক দাতা, আমাদের পালনকর্তা, আমাদের রব তিনি, আমাদের হায়াত এবং মৃত্যুর মালিক তিনি। এই সব কিছু তা এই বিশ্বাস করাকেই আল্লাহর উপর পূর্ণ ইমান বলা হয়। বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আল্লাহর উপর পূর্ণ ইমান বলতে আমরা বুঝি আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, হ্যাঁ, তার কোনো পিতামাতা নেই, তার কোনো সন্তানাদি নেই। আমরা তারই সৃষ্টি, তিনি আমাদের রব, তিনি আমাদের লালন পালন কর্তা, আমাদের তার কাছেই ফেরত যেতে হবে, তার কাছ থেকেই আমরা এসেছি। এবং এই জীবনের হায়াতে দৌলতের জীবনের হিসাব নিকাশ তিনি নিবেন। এই সব কিছু বিশ্বাস করাকে আল্লাহর উপর পূর্ণ ইমান আনা বলা হয়। এক নম্বর বিষয় আমাদের জন্য। দুই নম্বর আসলাম, ফিরিস্তাগণের প্রতি, ফিরিস্তাগণের, ফিরিস্তাগণের প্রতি ইমান আনা, ইমান আনা। প্রিয় বন্ধুরা, ভালো করে খেয়াল করো, আমাদের দুই নম্বরের বিষয় হচ্ছে ইমানের মৌলিক বিষয়ের মধ্যে দুই নম্বরের বিষয় হচ্ছে ফেরিস্তাগণের প্রতি ইমান আনা। ফেরিস্তাগণের প্রতি আসলে আমরা কি ইমান আন? তোমরা আগেই জানো যে আল্লাহ পাক এই দুনিয়া পরিচালনা করার জন্য সৃষ্টি লগ্ন থেকে, এই পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহ পাক অসংখ্য ফেরেস্তা সৃষ্টি করেছেন, যাদের কাজ হচ্ছে শুধুমাত্র আল্লাহর হুকুমের গোলামি করা। তাদের কোনো সংসার নেই, তাদের কোনো ঘর সংসার নেই, তাদের কোনো খাওয়া দাওয়া নেই, তাদের কোনো পানাহার নেই, তারা শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছে এবং তারা আল্লাহর হুকুম পালনেই
সার্বক্ষণিক তারা ব্যস্ত। তোমরা জানো চারজন ফেরেস্তা, এই ফেরেস্তা কুলের মধ্যে চারজন ফেরেস্তা হচ্ছে প্রধান ফেরেস্তা, হজরত জিব্রাইল আলাইহিসসালাম, হজরত মিকাইল আলাইহিসসালাম, হজরত ইসরাফিল আলাইহিসসালাম এবং হজরত আজরাইল আলাইহিসসালাম। এই চারজন ফেরেস্তা হচ্ছে প্রধান ফেরেস্তা। হ্যাঁ, এর বাইরেও আল্লাহ তাআলা অসংখ্য ফেরেস্তা সৃষ্টি করেছেন এই তার হুকুমাহকাম পালনের জন্য। তাদের কোনো সংসার নাই, তাদের কোনো খানাপিনের দরকার নাই, তাদের কোনো ঘুম নাই, তাদের কোনো তন্দ্রা নেই, তারা সার্বক্ষণিক আল্লাহর ইবাদতের মশগুল, তারা হুকুমের, আল্লাহর হুকুমের গোলাম। তারা তারা যেভাবে আল্লাহ পাক তাদেরকে যেভাবে নির্দেশনা দিচ্ছেন সেইভাবেই তারা সার্বক্ষণিক আল্লাহর নির্দেশনা, আল্লাহর আদেশ, অনুরোধ, নিষেধ এগুলা পালনে তারা ব্যস্ত থাকে। এই তাদের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। নাম্বার দুই, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই পয়েন্টগুলো খাতায় লিখে নেবে। নাম্বার থ্রি, আসো তিন নাম্বার পয়েন্ট, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। যে তোমরা একটু লিখে নাও প্রিয় বন্ধুরা, আসমানি কিতাব সমূহের প্রতি ইমান ১০৪খানা। আল্লাহ পাক যুগে যুগে এই পৃথিবীটাকে, এই পৃথিবীতে যুগে যুগে মানুষদের হেদায়েতের জন্য অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, আল্লাহর পথে ডাকার জন্য অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এই নবী রাসূলগণকে মানুষের হেদায়েতের জন্য তাদের কাছে আল্লাহ আসমান থেকে কিছু কিতাব দিয়েছিলেন। এই কিতাবগুলোর মধ্যে ১০০খানা হচ্ছে সহিফা, ছোট কিতাব, ১০০খানা হচ্ছে সহিফা, আর ৪খানা হচ্ছে বড় কিতাব। এই ১০৪খানাকে বলা হয় আসমানি কিতাব। বড় ৪খানা কিতাব তোমরা জানো, বড় ৪খানা কিতাব নাম তোমরা সবাই জানো, তাওরাত, জাবুর, ইনজিল এবং পবিত্র কোরআন মাজিদ। তাওরাত, জাবুর, ইনজিল এবং পবিত্র কোরআন মাজিদ, যে কোরআন মাজিদ আমাদের তোমাদের ধর্মগ্রন্থ, যাহা শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়ে ছিল। তোমরা একটু ৪খানা বড় কিতাবের নামও তোমরা একটু লিখে নিতে পারো। আরেকটা বিষয় আছে, এই ১০০খানা ছোট, এই ছোট ১০০খানা কার উপরে কতখানা কিতাব নাজিল হয়েছিল, চমৎকার একটা তোমরা যদি একটা কৌশল আছে, কৌশলটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে কিন্তু এই ১০০খানা আসমানি কিতাব কোন নবীর উপরে কতখানা নাজিল হয়েছিল এটা কিন্তু তোমরা মনে রাখতে পারবে। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা বলতে পারি সবচেয়ে বেশি, এটাকে বলি আমরা আমাদের ভাষায় বলি শীর্ষে, যে সবচাইতে বেশি উপার্জন করে বা যে সবচাইতে বেশি নাম্বার পায় আমরা বলি সে সবার শীর্ষে, অর্থাৎ সবার উপরে। তো একজন নবীর নাম আছে হযরত শীশ আলাইহিসসালাম, উনি ছিলেন আসমানি সহিফাগুলোর মধ্যে সবচাইতে বেশি আসমানি কিতাব তার উপরে নাজিল হয়েছিল। এই জন্য আসলে আমরা এইভাবে মনে রাখতে পারি, হযরত শীশ আলাইহিসসালাম ওনার উপরে কিন্তু নাজিল হয়েছিল ৫০খানা আসমানি কিতাব সহিফা। হযরত শীশ আলাইহিসসালাম, শীশ মানে শীর্ষে, আসমানি কিতাবের মধ্যে ওনার উপরে সবচেয়ে বেশি আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল। হ্যাঁ, এই জন্য আমরা এইভাবে মনে রাখতে পারি, যেহেতু তার নাম শীশ, অর্থাৎ শীর্ষে আমরা ধরে নিচ্ছি। হ্যাঁ, হযরত শীশ আলাইহিসসালাম তার উপরে নাজিল হয়েছিল কতখানা বন্ধুরা? জি, ৫০খানা আসমানি কিতাব তার উপরে নাজিল হয়েছিল হযরত শীশ আলাইহিসসালামের উপর। এরপরে হযরত ইদ্রিস আলাইহিসসালাম, তোমরা এক কাজ করবা, এই ইদ্রিসের সাথে ত্রিশ শব্দটা, ইদ্রিস ত্রিশ, দেখো চমৎকার ভাবে মনে রাখার একটা কৌশল, ৩০খানা। জি বন্ধুরা, ১০০খানা সহিফার মধ্যে আমি তোমাদেরকে বোঝাচ্ছি ১০০খানা সহিফা কোন নবীর উপর কতখানা আসমানি কিতাব সহিফা নাজিল হয়েছিল তা মনে রাখার কৌশল, হযরত শীশ আলাইহিসসালামের উপর
পঞ্চাশ খানা শীষ মানে শীর্ষে, যেহেতু আসমানি কিতাব তার উপরে সবচেয়ে বেশি নাজিল হয়েছিল, এইভাবে আমরা মনে রাখতে পারি। দুই নম্বরে হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস মানে ত্রিশ, নামের সাথে ত্রিশ শব্দটার কিন্তু একটা একটা সিমিলারিটি আছে, মনে রাখার একটা কৌশল। ত্রিশ হযরত ইদ্রিস, জি থ্যাংক ইউ। তাহলে এই গেল পঞ্চাশ আর হচ্ছে ত্রিশ, বাকি কয়খানা? বাকি হচ্ছে বিশ খানা। বিশ খানার মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসালাম এর উপরে, ওনার উপরে ছিল দশ খানা। হযরত ইব্রাহিম, হযরত ইব্রাহিম খেয়াল করো বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার উপরে ছিল দশ খানা। এই হচ্ছে একশো খানা সহিফা আমাদের কার উপরে কতগুলো নাজিল হয়েছিল সেটা আমাদের মনে রাখার একটা কৌশল। যাই হোক, আমরা যাব ইমানের মৌলিক সাতটি বিষয়, তার মধ্যে তিন নম্বরটা আমাদের হয়েছে আসমানি কিতাব সময়ের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। বন্ধুরা ভালো করে খেয়াল করো, এরপরে হচ্ছে আখিরাতের প্রতি, আখিরাতের প্রতি ইমান আনা, বিশ্বাস, তবে ইমান আনা, আখিরাতের প্রতি ইমান আনা। খেয়াল করো বন্ধুরা, আখিরাত আসলে কি তোমরা আগেই জানো, আখিরাত মানে পরকাল, মানুষের মৃত্যুর মধ্য দিয়ে আখিরাতের জীবনের সূচনা করে। আখিরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরকাল, মানুষের মৃত্যুর পরে মানুষ যে জীবনে মানুষ প্রবেশ করে, যে অনন্তকালের একটা জীবন রয়েছে, সেই জীবনটাকে বলা হয় আখিরাত। আখিরাতের আসলে শুরুটা শুধুমাত্র আছে শেষ, আখিরাতের শুরুটা শুধুমাত্র আছে কিন্তু আখিরাতের কোনো শেষ নেই, এটা অনন্তকালের জীবন। এই জীবন মৃত্যুর মধ্য দিয়ে মানুষ আখিরাতের জীবনের সূচনা ঘটে। তো মৃত্যুর পরে মানুষের অনন্তকালের যে জীবন, এই জীবনটাকে বলা হয় আখিরাত। খেয়াল করো বন্ধুরা, তো আখিরাতের মৃত্যুর পরে মানুষের যে অনন্তকালের জীবন, এই জীবনটাকে হচ্ছে আখিরাত। অর্থাৎ মানুষ মারা যাওয়ার পরে মানুষকে কবরে রাখা হবে। হ্যাঁ, এই যে মৃত্যুর পরে এই যে স্তরগুলো, কবরের আবার সাতটি ধাপ আছে, এই ধাপ থেকে শুরু করে একেবারে জনম জনম তাকে যে জায়গাটায় থাকতে হবে, এই এই পুরো জীবনটাকেই বলা হয় আখিরাত। তকদিরের প্রতি বিশ্বাস, খেয়াল করো, তোমরা একটু লিখে নাও, তকদিরের প্রতি বিশ্বাস। তকদিরের প্রতি বিশ্বাস, তকদির আসলে ভালো মন্দ তোমরা যেটা জানো, তকদির আসলে দুই প্রকার, তকদিরে মুআল্লাক, তকদিরে মুদাব্বার। তকদিরটা আসলে দুই প্রকার, একটা হচ্ছে ঝুলন্ত তকদির আর একটা হচ্ছে স্থায়ী তকদির। আমাদের ভালো মন্দ, আমাদের কিছু কিছু বিষয় আছে রাব্বুল আলামিন একেবারে স্থায়ীভাবে লিখে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, যার কোনো পরিবর্তন সংযোজন বিয়োজন করা আসলে সম্ভব না। যেমন আমার জন্ম, যেমন তোমার আমার মৃত্যু, জন্ম মৃত্যু এই বিষয়গুলো রাব্বুল আলামিন একটা ফিক্সড ডেট, একটা নির্দিষ্ট তারিখ দিয়ে আমাকে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এইখানে আসলে পরিবর্তন করার কোনো সুযোগ আসলে নেই। এর বাইরে কিছু তকদির আছে যেটা ঝুলন্ত তকদির, এই তকদিরগুলো আসলে চেষ্টার মাধ্যমে, মানুষ আমলের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, কঠোর পরিশ্রমের মাধ্যমে, সাধনার মাধ্যমে এগুলো পরিবর্তন করা যায়। যেমন তোমার রোল নাম্বার আসলে, আর রোল নাম্বার মনে করো তোমার রোল নাম্বার পাঁচ, তোমাকে এই পাঁচ
রুল নাম্বার পাঁচ থেকে তুমি একে আসা, এই রুল নাম্বার এক আনার জন্য তুমি চেষ্টা করতেছো। তো এইখানে আসলে তুমি যদি মনে করো আমি চেষ্টা করব না, আসলে আমার তকদির নেই, আমি পাঁচ কিভাবে আমি আমার রুল নাম্বার পাঁচ থেকে আমি কিভাবে একে আসবো, আসলে এইটা ভ্রান্ত ধারণা। এই তকদিরগুলা আসলে ঝুলন্ত তকদির, চেষ্টার মাধ্যমে মানুষ তার তকদিরের পরিবর্তন ঘটাইতে পারে। একটা এইটা হচ্ছে তকদিরে আসলে ঝুলন্ত তকদির। একটা কিছু কিছু তকদির আসলে দুই প্রকার, একটা স্থায়ী তকদির আর একটা হচ্ছে অস্থায়ী তকদির। স্থায়ী তকদিরে তকদিরের কোনো পরিবর্তন নাই, অস্থায়ী তকদিরে কিন্তু পরিবর্তন আছে। প্রিয় বন্ধুরা তোমরা একটু লিখে নাও, আমি একটু সময় দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, প্রিয় বন্ধুরা নবী রাসূলগণের, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, জি ভালো করে খেয়াল করো। পরে হচ্ছে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। আসলে আল্লাহ পাক এই যুগে যুগে মানুষদেরকে হেদায়েতের জন্য অসংখ্য নবী এবং রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই 1,24,000 অথবা মতান্তরে এটা নিয়ে একটা ইখতিলাফ রয়েছে, 2,24,000 নবী এবং রাসূল রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন মানুষদেরকে হেদায়েতের জন্য। তন্মধ্যে 25 জন নবীর নাম কিন্তু পবিত্র কোরআন শরীফে সুস্পষ্টভাবে উল্লেখও আছে। অসংখ্য নবী এবং রাসূল রব্বুল আলামিন এই মানুষকে হেদায়েতের জন্য 1,24,000 অথবা 2,24,000 নবী এবং রাসূলকে যে পৃথিবীতে পাঠিয়েছেন তাদের সকলের প্রতি আমাদের কিন্তু বিশ্বাস স্থাপন করতে হবে। যদি আমরা আংশিক কোনো কোনো নবীর উপরে বিশ্বাস স্থাপন করি এবং কোনো কোনো নবীর উপর যদি বিশ্বাস স্থাপন না করি তাহলে কিন্তু আমরা মুমিন হতে পারবো না। সুতরাং প্রত্যেকজন নবী এবং রাসূলের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস রাখতে হবে। প্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, শেষ নবী ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরেও তোমরা জানো অনেক নবীর নাম, তোমরা নিজেরাও জানো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম। হ্যাঁ, এমনি ভাবে অসংখ্য নবীর নাম তোমরাও জানো। এই নবী এবং রাসূল যাদেরকে রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন তাদের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে। যদি তুমি নবী রাসূলগণের প্রতি ঈমান না আনো তাহলে কিন্তু তুমি মুমিন হতে পারবে না। এরপরে খেয়াল করো 7 নম্বর যেটা, পুনরুত্থানের প্রতি বিশ্বাস। প্রিয় বন্ধুরা ভালো করে খেয়াল করবা, এই বিষয়টার সাথে আসলে সাংঘাতে একটা গুরুত্বপূর্ণ ইমানের অংশ, পুনরুত্থানের প্রতি বিশ্বাস। প্রিয় বন্ধুরা এই বিষয়টা যদি আমরা একটু ভালো করে, আমরা যে পুনরুত্থান আসলে কি, তোমরা জানো মানুষ এই মানুষের জীবনটা দুটি ধারায় প্রবাহিত। মানুষের জীবনের অংশ হচ্ছে দুটি, একটি হচ্ছে ইহকালীন জীবন আর একটি হচ্ছে পরকালীন জীবন। এই যে মৃত্যুর মধ্য দিয়ে পরকালীন জীবনের সূচনা, এই পরকালীন জীবনে আমাদের কিন্তু সবাইকে আবারও পুনর্জন্ম যেটা আমাদেরকে জীবিত করা হবে এবং আমাদেরকে জিজ্ঞাসা করা হবে এই দুনিয়ার এই জীবনটা আমরা কে কিভাবে কাটিয়েছি। এই দুনিয়ার জীবনের যাবতীয় হিসাব নিকাশের জন্য প্রত্যেক মানুষকে, আমাকে তোমাকে আবারও কিন্তু পুনরায় তোমাকে জীবিত করা হবে এবং এই জীবিতর মধ্য দিয়ে ইহকালের মানুষের কর্মের হিসাব নেওয়া হবে। এই বিষয়টার প্রতি যদি আমরা ভালো করে খেয়াল করি, যদি বিশ্বাস স্থাপন করি তাহলে কিন্তু দুনিয়ায় আমরা আমাদের সমাজে হানাহানি কাটাকাটি মারামারি আসলে এগুলা কিছুই থাকার কথা না। যখনই একজন মানুষ অন্যায় করতে যাবে, অপরাধ করতে যাবে, তখনই সে যদি মনে করে পুনরুত্থানের প্রতি আমি বিশ্বাস করেছি, আমাকে তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আখেরাতে তো আমাকে আবার জীবিত করা হবে, দুনিয়ার সকল কাজকর্ম সম্পর্কে তো আমাকে জিজ্ঞাসা করা হবে, যদি মানুষ এই বিষয় ঈমান আনে এবং তার যদি কোনো অন্যায় কোনো কাজ করতে গিয়া যদি সেইটা মনে করে তাহলে সে কিন্তু কোনো অপরাধ করতে পারবে না। যদি অপরাধ করতে না পারে মানুষ, মৃত্যুর কথা মনে করে, পুনরুত্থানের কথা মনে করে, যখন অন্যায় থেকে বিরত থাকবে। এইভাবে প্রত্যেকটা মানুষ যদি আমরা এই পুনরুত্থানের
আল্লাহর প্রতি বিশ্বাস, এটার প্রতি বিশ্বাস স্থাপন করে আমি আমরা তোমরা যখন আমাদের দিলের ভিতরে অন্তরের ভিতরে বিষয়টা ভালো করে গ্রথিত হবে আমরা, তখন পৃথিবীর কোনো মানুষ কিন্তু কোনো অপকর্মে যেতে পারবে না। ফলে এই সমাজ এবং এই রাষ্ট্র, এই পরিবার, এটা একটা সুখ শান্তিময় সমাজে পরিণত হবে। প্রিয় বন্ধুরা, ইমানের এই মৌলিক শাস্তির বিষয় তোমরা ভালো করে পড়বে এবং আমল করার জন্য চেষ্টা করবে, এবং এই বিষয়গুলো আগামী ক্লাসে তোমরা এই বিষয়টা নিয়ে আমার সাথে একটু শেয়ার করবে, দেখি কি কেমন বিষয়টা তোমরা বুঝলা। এবার বন্ধুরা, ছোট্ট একটা বাড়ির কাজ দিয়ে আমি আমার ক্লাস শেষ করব। তোমরা সবাই খাতা কলম হাতে নাও। একটা বাড়ির কাজ হচ্ছে ইমানের মৌলিক সাতটা বিষয়ের সংক্ষিপ্ত ব্যাখ্যা, সংক্ষিপ্ত বিবরণ দাও। হ্যাঁ প্রিয় বন্ধুরা, একটু খাতায় লিখে নাও। বাড়ির কাজ, বাড়ির কাজ একটু খাতায় লিখে নাও। হ্যাঁ ধন্যবাদ। ইমানের মৌলিক বিষয়গুলোর সংক্ষিপ্ত বর্ণনা দাও। জি ধন্যবাদ বন্ধুরা। ইমানের মৌলিক সাতটি বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ দাও। একটু খাতায় লিখে নাও। হ্যাঁ একটু খাতায় লিখে নাও। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাদের সবাইকে। ভালো থাকো, সুন্দর থাকো, আবার দেখা হবে। করোনায় কিন্তু, করোনার পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভয়াবহ আকারে, ভয়াবহ আকার ধারণ করেছে। তোমরা সবাই স্বাস্থ্য সুরক্ষার প্রতি একটু খেয়াল রাখবে, বাসায় থাকবে, কেউ বাইরে বের হবে না। যদি কেউ বাইরে বের হও, মাস্ক অবশ্যই, মাস্ক পরিধান করবে, বারবার বারবার তোমরা হাত মুখ ধুবে, এবং সবাই ধর্মের বিষয়টা খেয়াল রাখবে, নামাজ রোজা সহ ইসলামের যাবতীয় বিষয় মেনে চলার জন্য চেষ্টা করবে। আপাতত আজকে বিদায় ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।